যে অষ্টম স্থানে জায়গা করেছে এসসি সম্প্রদায়ের ছাত্রী প্রিয়াঙ্কা আদক। সে এবছর বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস উচ্চ বিদ্যালয় থেকে 491 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অর্জন করে। পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছে সে। মূলত এই মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা আদক চাষি পরিবারের কন্যা। বাড়ি দামোদর নদী লাগোয়া সদরঘাট চাষি মানায়। অত্যন্ত দরিদ্র পরিবারের এই কন্যাকে সংবর্ধনা প্রদান করতে খোদ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার বাড়ি পৌঁছালেন। ছাত্রীর হাতে স্মারক মিষ্টি প্যাকেট এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিলেন। এছাড়াও তার হাতে বিধায়ক ও জেলা যুব সভাপতি অলোক মাঝি এবং বর্ধমানের অন্যতম জননেতা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, যতদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে ততদিন তিনি তার বেতন থেকে প্রতি মাসে 1000 টাকা করে প্রিয়াঙ্কা আদকের অ্যাকাউন্টে দেবেন। পাশাপাশি সরকারিভাবে ইনস্টিটিউট এবং অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেগুলো থেকে বঞ্চিত না থাকে সেই দায়িত্ব রাসবিহারী হালদারকে দিয়ে যান মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমানবাসী হিসেবে গর্ব। দেখুন, আমি এই কারণে এসেছি, আমাকে আমাদের বিধায়ক অলোক মাঝি এমনিও দেখেছিলাম, কিন্তু আমাকে বিধানসভা যেদিন বলে আমি বললাম ওর বাড়িতে আমি যাবো। আমার এলাকায় অনেকের বাড়িতেই গেছি, কিন্তু এর বাড়িতে গুরুত্ব দিয়ে এলাকাটি এসসি পরিবারের মেয়ে, বিশেষ করে ওর বাবা কৃষিজীবী মানুষ, ওই পরিবারের মেয়ে একটি পশ্চিমবঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে। আমার মনে হয় ওর কাছে যাওয়া দরকার। এছাড়া ওর আমি খবর নিয়েছি, এখানে আমাদের যে বিবেকানন্দ কলেজ আছে ওর নাকি ইচ্ছে ভূগোল নিয়ে অনার্স করার, এটাও খবর নিয়েছি। তারপর রাসবিহারীর কাছেও খবর নিয়েছি, কাকুলিও আমাকে বললো গেছিলাম, আরও অনেকে এসেছিলেন। আমি দেখলাম জেলার এই প্রান্ত থেকে আসা ভালো। এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, তবু বিভিন্নভাবে সহযোগিতা করলে ও যাতে মানে পড়াশোনার আরও এগোতে পারে সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিশেষ করে আর এসসি মেয়ে প্রিয়াঙ্কা আদক এসসি পরিবারে, সর্বোপরি ওকে মমতাদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে। আমাদের ওখানে একটি সুশীল কুমার মিশ্র ফাউন্ডেশন, ওরাই সব কাজ করে। অলরেডি আমি ওদের সঙ্গে কথা বলেও নিয়েছি, কালকে দায়িত্ব দিচ্ছি রাসবিহারীকে, একটা পিটিশন এখান থেকে নিয়ে যাবে, ওরা কিছু অ্যারেঞ্জমেন্ট করবে। আর ব্যক্তিগতভাবে আমি এসব তো করে থাকি, বলা উচিত নয়। আমার বেতনের টাকা থেকে মাসিক ওকে 1000 টাকা আমি পাঠিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তুই একটা অ্যাকাউন্ট খুলে পাঠিয়ে দিই, আমার প্রতি মাসে আমি যেদিন থেকে পাবো তোর ওখান থেকে 1000 টাকা ঢুকে যাবে, ঠিক আছে? তারপর বস, কিন্তু একটা কথা বলে যাই, মানে আবেগে ভাসিস না যেন, কোনো কথা পড়াশোনাটাই ধ্যান জ্ঞান করে নে, এবং এটা ভালো করে আরও ভালো রেজাল্ট করতে হবে। মমতাদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, তবু বিভিন্নভাবে সহযোগিতা করলে ও যাতে মানে পড়াশোনার আরও এগোতে পারে সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিশেষ করে আর এসসি মেয়ে প্রিয়াঙ্কা আদক এসসি পরিবারে, সর্বোপরি ওকে মমতাদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে। আমাদের ওখানে একটি সুশীল কুমার মিশ্র ফাউন্ডেশন, ওরাই সব কাজ করে। অলরেডি আমি ওদের সঙ্গে কথা বলেও নিয়েছি, কালকে দায়িত্ব দিচ্ছি রাসবিহারীকে, একটা পিটিশন এখান থেকে নিয়ে যাবে, ওরা কিছু অ্যারেঞ্জমেন্ট করবে। আর ব্যক্তিগতভাবে আমি এসব তো করে থাকি, বলা উচিত নয়। আমার বেতনের টাকা থেকে মাসিক ওকে 1000 টাকা আমি পাঠিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তুই একটা অ্যাকাউন্ট খুলে পাঠিয়ে দিই, আমার প্রতি মাসে আমি যেদিন থেকে পাবো তোর ওখান থেকে 1000 টাকা ঢুকে যাবে, ঠিক আছে? তারপর বস, কিন্তু একটা কথা বলে যাই, মানে আবেগে ভাসিস না যেন, কোনো কথা পড়াশোনাটাই ধ্যান জ্ঞান করে নে, এবং এটা ভালো করে আরও ভালো রেজাল্ট করতে হবে, তাই ঠিক আছে? ওটা করবি তো, এখন এইসব কারো বাবা কোথায় আছে দেখবেন, মেয়েকে কোনো রকম অসুবিধে রাখবেন না। আমাদের স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন আমাদের বাড়িতে, আশ্বাস দিলেন যে তিনি আমার আজ অবধি আমার পাশে যতজনা থেকেছেন তিনিও তাদের মতনই আমার সবসময় পাশে থাকবেন, মানে আমাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, অর্থ বলতে তিনি বলেছেন যে তার বেতন থেকে আমাকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবেন। হ্যাঁ, আর তিনি বলেছেন যে আমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে ওনাকে জানাতে, উনি সবসময় সব জায়গাতে আমার পাশে থাকবেন। আবেগের কথা বলেছে, আবেগে ভুলে যাবো না। হ্যাঁ, আবেগে ভুলে যাবো না, স্যার সবসময় ঠিক কথাই বলেছেন, কারণ আমার বাবা মাও তাই বলেন যে আমি বড় হচ্ছি, সব মানুষ আমাকে ভালোবাসছেন ঠিক আছে, কিন্তু তাদের ভালোবাসাটা কোনোদিনও যেন ব্যর্থ না যায়, মানে সবসময় তাদের
আশা আমি যেন আরো উপরে যেতে পারি, পড়াশোনা চালিয়ে যাব। কি হওয়ার ইচ্ছা আছে বলতে স্কুল টিচার ইচ্ছা আছে, স্কুল টিচার হওয়ার। এছাড়া বিভিন্ন দিকে আমি ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাই, তারপরে পড়াশোনার পরে স্কুল টিচার হওয়ার তো ইচ্ছা আছেই, এরপরে কোন লাইনে আমার যাওয়া যায় দেখি। কিন্তু ভূগোল নিয়ে মানুষরা অনেকে পড়াশোনা করে না, ঠিক আছে, তার মধ্যে তুমি একটা অন্যতম, তো তাদের জন্য কি বার্তা দেবে? তাদের মধ্যে বার্তা দেবো যে সম্প্রদায় কোনো ব্যাপার নয়, পড়াশোনাটা নিজের নিজের কাছে, এটা পড়াশোনাটা নিজের ভালো লাগাতে হবে, এইটাই।